সময় তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ট্রানজিস্টর পরীক্ষা করে দেখাবো, ট্রানজিস্টরের লেগ গুলো কিভাবে পরীক্ষা করতে হয়, এর ইমিটার বেস কালেক্টর টার্মিনাল গুলো কিভাবে চেক করতে হয় আমরা সেটা দেখব। এখানে আমরা কয়েকটি ট্রানজিস্টর নিয়েছি, যেমন সেটা হলো এটা C828, এরপরে আমরা এখানে নিচে হলো এটা BC558। তো এটা দেখেন যে BC558 লেখা আছে, এরকম বিভিন্ন সিরিজে বিভিন্ন কিছু লেখা থাকে, 547 বা 447, সে এটাই যে বি লেখা অর্থাৎ সিলিকন টাইপের। তো আমরা এটা তিনটি লেগ, কোনটা কমন, কোনটা ইমিটার, কোনটা বেস, সেটা আমরা এখন টেস্ট করব। এটা হলো BC558 অর্থাৎ 558। তো আমরা এটাকে রেখে দিচ্ছি, রেখে দিয়ে মিটারটা, এই যে আমাদের একটি এভোমিটার আছে, তো আমরা এভোমিটার দিয়ে এটা টেস্ট করব। তো এভোমিটারে দেখেন যে আমরা দুটো দুটো করে পার্ট নিব, অর্থাৎ মোট 6টি পার্ট নিব এভাবে ধরে ধরে। প্রথমত আমরা একটাকে কমন করব, যেমন আমরা এই যে নেগেটিভকে কমন করতেছি, অন্য ক্ষেত্রে আমরা পজিটিভকে কমন করব। তো এখন দেখেন যে আমরা এই যে মিটার, আমাদের একটা ডিজিটাল এভোমিটার নিচ্ছি। তো ডিজিটাল এভোমিটারে আমরা যদি ডিজিটাল এভোমিটারের দুটো টার্মিনাল প্রয়োগ ধরি, তাহলে এর পজিটিভ পজিটিভই থাকবে এবং এর নেগেটিভ নেগেটিভই থাকবে। অ্যানালগ হলে কিন্তু তার বিপরীত হয়, অ্যানালগ হলে সেখানে যেটি লালটি সেটা নেগেটিভ ধরতে হয় আর যেটি কালোটি সেটা পজিটিভ ধরতে হয়, বিশেষ করে শুধু ট্রানজিস্টর টেস্টের ক্ষেত্রে। যেহেতু আমরা এটা ডিজিটাল নিচ্ছি, তাহলে লালটি পজিটিভ কালোটি নেগেটিভ হিসেবেই ধরবো। আর আমরা এখানে 20K তে নিচ্ছি, আমরা এখানে ওহমে 20K সিলেক্ট করছি। তো এখন আমরা এই ট্রানজিস্টরের লেগে ধরে ধরে পার্ট নিব। আমরা প্রথমত বেস শনাক্ত করতে করব। তো বেস শনাক্তের জন্য কিন্তু ট্রানজিস্টর দুই দিকেই পার্ট দেবে, ঠিক আছে? তো দেখেন যে আমরা এই যে দুটো লেগে ধরলাম, কোনো পার্ট পাই নাই। আমরা প্রথমে দুটো শর্ট করে নিই যে আমাদের মিটার পার্ট দেয় কিনা। তো দেখেন যে এটা পার্ট দিল না, এবার মাঝেরটার সাথে ধরলাম, আমরা পার্ট পেয়েছি, খালি একটা পার্ট পেয়েছি। কিন্তু আমরা এখানে মাঝখানে, সরি, আমরা সাইডে লালটি কমন করছি, কমন করার পরে একটা পার্ট পেয়েছি। এবার আমরা মাঝেরটায় কমন করব, কমন ধরার পরে আমরা দুই সাইডে ধরতেছি, পার্ট পাই নাই, এই সাইডে আমরা পার্ট পাই নাই। এবার আমরা এই লাস্টেরটাই ধরতেছি, এই যে লাস্টেরটাই ধরে আমরা পার্ট নিব। এখানে একটা পার্ট পেয়েছি। এরপরে যেহেতু আমরা দুটো কোনো সাইডে পাই নাই, আমরা এবার নেগেটিভটা ধরবো। এটাই পার্ট পাই নাই, এটাই দেখেন, এটাও পাই নাই। এবার আমরা মাঝেরটাই ধরব, মাঝের লেগটাই ধরব। তো মাঝের লেগে ধরার পরে আমরা পার্ট নেব, এই পাশে পার্ট পেয়েছি, এখানে দেখেন যে 16K আসছে, এই পাশেরটা আমরা পার্ট পেয়েছি। অর্থাৎ এই প্রথম আমরা একটা পার্ট পাইলাম, যেটা মাঝখান থেকে দুই দিকেই পার্ট দেয়। আবার লক্ষ্য করুন, আমরা এটাই মাঝখানে যখন ধরছি এই লেকের, আমরা মাঝখানের সাথে দেখেন যে দুই দিকে নিলে এটাই পার্ট পাচ্ছে শুধু। তো এটাই আসলে বেস, যেহেতু এটা দুই দিকে পার্ট পাইছে। আরেকটা পার্ট নিতে বাকি আছে, সেটা আমরা নেব, বাট এই মুহূর্তে আমরা বুঝে গেছি যে এটাই বেস হবে, দুই দিকেই পার্ট পাচ্ছি এটা। কারণ এখানে কমন করছি, যেটা কমন করছি এই যে কালোটি কমন হয়েছে মাঝে, তো এই টার্মিনালটি যেমন বেস হয়েছে, আর এই কালোটি যেহেতু নেগেটিভ, তাহলে এটা হলো নেগেটিভ অর্থাৎ এন টাইপের। তাহলে এটা যেহেতু এন এর দুই পাশে আমরা দুটো পি বসালে তাহলে এটা হবে PNP, অর্থাৎ এখানে নেগেটিভ তাই এন, নেগেটিভ হওয়ার কারণে এটা হলো নেগেটিভ, এই জন্য এন টাইপ। আর এর দুই পাশে দুটো লেগ হবে, একটা পি আর একটা হলো পি, অর্থাৎ এই ট্রানজিস্টারটা হলো PNP টাইপের, ঠিক আছে? এখন আমরা এই মাঝখান থেকে কোন পার্টটা বেশি এবং কোন পার্টটা কম সেটা দেখব। যে পার্টটা কম হবে সেটা হবে আমাদের কালেক্টর, আর যেটা বেশি সেটা হবে মিটার। এখানে 16.25 কিলো ওহম, আর এখানে দেখেন যে এটা হলো 16 কিলো ওহম, তো যেটা কম, 16টা কম, অর্থাৎ এই পাশেরটা কম, এটা হলো আমাদের কালেক্টর আর এটা হলো আমাদের ইমিটার। তাহলে আমরা এই পাশে কালেক্টর পাইলাম। সংক্ষেপে যদি আমরা বলি, এটা হলো কালেক্টর সি টাইপ, মাঝখানেরটা বি টাইপ, এটা হলো বি, আর এই পাশে আমরা হলো ইমিটার পাইলাম। এটা আমরা কম পেয়েছি, ঠিক আছে? এটা হলো মান কম রেজিস্ট্যান্স বেজের সাথে, এটার মান হলো বেশি রেজিস্ট্যান্স।
আমরা সংক্ষেপে লিখি কম রেজিস্ট্যান্স আর এর রেজিস্ট্যান্স এটা বেশি রেজিস্ট্যান্স বেজ হতে কিন্তু বেজ থেকে কম বেজ থেকে বেশি আশা করি বুঝতে পারছেন এইভাবে আমরা একটা ট্রানজিস্টরকে পিএনপি না এনপিএন টেস্ট করব এবং তার কোনটা কমন কোনটা বেজ কোনটা কালেক্টর সেটা চেক করব আর আমরা লাস্টে একটা পার্ট নিছিলাম না সেই পার্টটা নিয়ে দেখাচ্ছি এখানেও কিন্তু ডাবল যদি কোনো ক্ষেত্রে পাই এদের কিন্তু কোনোটাই পাই নাই তো ডাবল যদি বেজ হয় তাহলে সেই রেজিস্টার নষ্ট হবে অর্থাৎ দুটো যদি বেজের মতো একই বেজ হতে পারে না একটা ট্রানজিস্টরে সবাইকে আমার ছোট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন।